হ্যালো আসসালামু আলাইকুম চিটাগাং ফরেস্ট ট্রেনিং একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ নুরুল হদাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাটসিজে ফের একটা অ্যানালাইসিস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা বাই এন্ট্রি প্লেস করা আছে তো এই নিয়ে আমরা আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এখানে বাই এন্ট্রি প্লেস করেছি চলুন শুরু করি যারা হচ্ছে রেগুলার অ্যানালাইসিসগুলো পেতে চান উইকলি বেসিসে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ব্যাল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আপনার ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান চলুন আজকের অ্যানালাইসিসটা আমরা দেখি আশা করি আপনারা নতুন কিছু দেখুন বুঝতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে আমরা এখানে একটা বায় এন্ট্রি প্লেস করেছি আপনারা প্রাইসটা যদি একটু খেয়াল করেন জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো টু জিরো এই প্রাইসে আমরা একটা বাই এন্ট্রি প্লেস করেছি আমরা এখানে হয়তো আর এক ঘন্টা এখানে হয়তো রিটার্সমেন্ট আসতে পারে এই প্রাইসে আপনারা যদি আমার ভিডিওটি পাবলিশ হওয়ার পরে যদি আপনারা চেক করে এই প্রাইসে দেখতে পারেন মার্কেটকে আপনারা অবশ্যই এখানে বাই এন্ট্রি প্লেস করতে পারেন তো আমরা কেন এখানে বাই এন্ট্রি প্লেস করেছি এবং কিভাবে আমরা এখানে বাই এন্ট্রি খুঁজে পেয়েছি এইসব সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে যাচ্ছি তো শুরুতে আমরা চলে আসছি উইকলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল বিয়ারিশ ছিল তারপরে ক্যান্ডেলটা বিয়ারিশ চলতেছে আজকে হচ্ছে মঙ্গলবার চলে গেছে এখন বুধবার শুরু হবে নতুন একটা ডে ক্যান্ডেল শুরু হবে আফটার ওয়ান আওয়ার এখানে আমরা যদি দেখি তাহলে ডেইলি টাইম ফ্রেম থেকে যদি আমরা দেখি তাহলে মঙ্গল সোমবার এবং মঙ্গলবারের যে ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশে এখানে ছিল মার্কেটে তো আমি এখানে যেটা এক্সপেক্ট করছি এখানে আজকের যে ক্যান্ডেলটা এক ঘন্টা পরে হচ্ছে নতুন একটা ক্যান্ডেল স্টার্ট হবে তো এইখানে হচ্ছে আমাদের আজকের ডেইলি ক্যান্ডেলটা হচ্ছে ব্যারিস ক্লোজ হবে এবং পরের যে ক্যান্ডেলটা হবে আমাদের পরের ক্যান্ডেলটা আমাদের এইভাবে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা বুলিশ ক্যান্ডেলে পরিণত হবে নেক্সট ক্যান্ডেলটা তো এটা হচ্ছে জাস্ট প্রিডিকশন এখানে গ্যারান্টিড কোনো কিছু নাই আপনার আপনাদের রিক্স অনুযায়ী আপনারা বাই এন্ট্রি প্লেস করতে পারেন আমি এখানে জাস্ট আপনাদের সাথে আপনাদের সাথে নলেজটা শেয়ার করছি আমরা এখানে কীভাবে বাই এন্ট্রি খুঁজে পেয়েছি এবং কেন আমরা এখানে বাই প্লেস করতে যাচ্ছি এবং বাই প্লেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমের আমরা এখানে আমাদের বি বিবির এখানে হচ্ছে লোয়ার ব্যান্ডকে ক্রস করে মার্কেট নিচে চলে আসছে তো দেয়ার ইজ এ ফার্স্ট সাইন যে এখান থেকে মার্কেট রিটেস্ট করার সম্ভাবনা আছে আর কি এরপরে আমরা যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা মার্কেটকে একটু বোঝার চেষ্টা করি মার্কেট কী কী করতেছে বা কোথায় অবস্থান করতেছে তো আমরা যদি এখান থেকে খেয়াল করি তাহলে এখান থেকে একটা মুভ এখানে ডাউন সাইড ছিল তারপরে এখান থেকে একটা মুভ আপসাইড ছিল তারপরে এখানে একটা আবার ডাউন সাইড হচ্ছে তাহলে এখানে ওয়ান টু থ্রি একটা প্যাটার্নে মার্কেট কিন্তু নিচে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মার্কেট এখন পর্যন্ত যে অবস্থানে মার্কেটটা অবস্থান করছে এখানে হচ্ছে আমার ফোর আওয়ার টাইম ফ্রেমের ওভার সোল্ড জোন এগুলোতে হচ্ছে মার্কেট ওভার সোল্ড সোল্ডেরতে মার্কেট এখন অবস্থান করছে তো আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি মার্কেট এখান থেকে একটা রিটাসমেন্ট করে মিডল ব্যান্ডকে টাচ করতে যাবে বা মিডল ব্যান্ডকে এখানে রিটাসমেন্ট করতে আসবে তো যেটা হচ্ছে আমাদেরকে ফোর আওয়ার টাইম ফ্রেম বলার চেষ্টা করতেছে মার্কেটে কোনো ওভার সোল্ড এরিয়াতে আসছে তো এক্সট্রিম ওভার সোল্ড এরিয়া থেকে আমরা মার্কেটে বাই এন্ট্রি পেস করেছি তো আমরা যখন এইভাবে মাল্টি টাইম ফ্রেম থেকে কনফ্লুয়েন্সগুলা আমরা যখন নিয়ে নিব তখন আমরা আসলে আমাদের এন্ট্রিগুলো আরও ইজি এবং হাই প্রবাবিলিটি উইন এন্ট্রি আমরা খুঁজে পাবো মার্কেটে তো এরপরে যদি আমরা ফোর আওয়ার এবং ওয়ান আওয়ার কম্বিনেশন করে দেখি মার্কেটের কী অবস্থা তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ফোর ওয়ান আওয়ারের এখানে একটা ট্রেন্ড অবস্থান করছে যেটা হচ্ছে আমার বিবি বোল ব্যান্ড মিডল ব্যান্ডের সাথে হচ্ছে আমাদের রানিং করছে ট্রেডটা আমরা যেটা এক্সপেক্টেশন করতে পারি এখানে ওয়ান আওয়ার টাইম ফ্রেম টাইম ফ্রেমেও আমাদের এখানে ওভার সোল্ডেরিয়াতে মার্কেট অবস্থান করছে এবং হাই পিকে মার্কেট অবস্থান করছে ও ইন্ডিকেটরের তো এখান থেকে আমরা একটা বাই এক্সপেকটেশন করতে পারি এখান থেকে মার্কেটটা একটা বাই অ্যাক্সপেকটেশন করতে পারি যেটা আমার বলিঞ্জার ব্র্যান্ডের মিডল ব্যান্ডকে টাচ করতে যাবে এবং আমার এখানে যেটা প্রিডিকশন সেটা ফুলফিল করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ান আওয়ার ফোর আওয়ার ডেইলি টাইম ফ্রেমের কম্বিনেশনে আমরা এখানে কীভাবে ট্রেডটা প্লেস করেছি তো এরকম আরও অ্যানালাইসিস যদি আপনারা সামনে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন এবং টিকমেল ট্রেডারে ব্রোকারে আপনারা ট্রেড করবেন আশা করি ভালো সার্ভিস দিবে কারণ বর্তমানে টিকমেল একটা জনপ্রিয় ব্রোকার এবং এইখানে হচ্ছে ফর এই মাসের হচ্ছে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসের দু হাজার চব্বিশ সালের আপনারা মিনিমাম ডিপোজিট যেখানে ওয়ান হান্ড্রেড ছিল সেখানে আপনারা এখন পঞ্চাশ ডলার আপনার ডিপোজিট করতে পারবেন তো যারা টিকমেল সম্পর্কে জানেন না বা টিকমেলের ট্রেড কাজ করেন না তাদের জন্য বলে রাখি টিকমেল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার যেটা হচ্ছে আপনার খুবই অল্প কমিশন এবং অল্প সোয়াপে অল্প স্প্রেডে এখানে মার্কেটে অপারেশন করে থাকে এবং খুবই ফ্লাট তাদের স্প্রেডটা চলমান থাকে তো এই হিসাবে যারা স্কলপিং ট্রেডিং করেন যারা হচ্ছে একদম খুব অল্প সময়ে ট্রেড প্লেস করে থাকেন এবং অল্প অল্প করে আপনারা যারা মুভ ক্যাপচার করে থাকেন তাদের জন্য একটা বেস্ট ব্রোকার হবে আশা করি আপনারা এক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন ফিফটি ডলার ডিপোজিট করে তো ডিপোজিট করাও খুব সহজ আপনি বিকাশ এবং নগদ রকেট দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তো আশা করি আপনারা টিকমাল ব্রোকার নিয়ে কাজ করে দেখতে পারেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ